আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আসমারিক্স রেসিপি আজকে আরেকটা মজাদার স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে আসলাম যেটা বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে ডিপ ফ্রিজে তো আশা করি পুরো রেসিপিটি দেখলে ভালো লাগবে তো মূল রেসিপিতে চলে যাচ্ছি সবার প্রথমে এখানে দুই কাপ ময়দাতে এক টেবিল চামচ চিনি আর আধা চা চামচ লবণ দিয়ে দিলাম সাথে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর এখানে ফ্রিজের ঠান্ডা বাটার আমি কিউব করে কেটে নিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি বাটার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আধা কাপ পরিমাণ ঠান্ডা তরল দুধ নিয়ে নিয়েছি এটা জাল করে নেওয়া দুধ আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব ডোটা খুব সফট হবে না আবার একদম হার্ড হবে না মোটামুটি পরটার ডোয়ের মতো করে একটা ডো তৈরি করে নিব এখন এটাকে কভার করে অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে আমি একটা স্টাফিং তৈরি করে নিব আর এর জন্য একটা প্যানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে এতে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব এক টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এটাও একটু ভেজে নিব এখন প্রায় এক কাপ পরিমাণ বোনলেস চিকেন দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ আধা চা চামচ করে আদা ও রসুন বাটা সবাই একসাথে একটু ভেজে নিব চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ করে ক্যাপসিকাম ও গাজর দিয়ে দিলাম এগুলো চিকেনের সাথে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি একটা চামচ করে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর অরিগানো সব একসাথে আবার একটু মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব চিকেনগুলো এবার একটু ম্যাশ করে নিচ্ছি তারপরে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম চিকেনের সাথে এরপর এটাকে একটু ভেজে নিব তারপর আমি এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম এখন ভালোভাবে সব মিশিয়ে জাল করে এটাকে শুকিয়ে নিব মূলত আমি হোয়াইট সস চিকেন তৈরি করে নিয়েছি যেটার টেস্ট খুবই মজার হয় যে কোনো ধরনের পাই বা পেস্ট্রি তৈরিতে স্টাফিংটা ব্যবহার করলে টেস্টটা আরও বেড়ে যায় তো যাই হোক আমার এখানে ডোটা কিন্তু রেস্ট করা হয়ে গেছে এখন এখান থেকে পরিমাণ মতো ডো আমি নিয়ে নিব যেটা দিয়ে প্রথমে আমি একটা বড় সাইজের রুটির মতো বেলে নিব তো আমি শুকনো ময়দা ছিটিয়ে এবার এটাকে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলবো না পরোটা যেরকম করে বেলে ওইরকম করে বেলতে হবে তো আমি এইভাবে করে বেলে জারের ক্যাপ দিয়ে গোল গোল করে আমি কেটে নিব যাতে একসাথে কয়েকটা আমি বানিয়ে নিতে পারি তো আমি এখানে মূলত আজকে তৈরি করছি চিকেন হাফ মুন পাই অনেকটা অর্ধ চাঁদের মতো দেখা যাচ্ছে এই জন্য এটাকে হাফ মুন বলা হয় আর খুবই ক্রিস্পি টাইপের একটা স্ন্যাক্স আশা করি এটা বানালে বাড়ির সবাই ছোট থেকে বড় খুবই পছন্দ করবে ইনশাআল্লাহ তো এখানে আমি একে একে সবগুলো পাই তৈরি করে নিব এখন কোটিংয়ের পালা প্রথমে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি ডিমের মধ্যে এই পাইগুলো ফার্স্টে ডিপ করে নিব দেন ব্রেড ক্রামস দিয়ে এগুলোকে কোট করে নিব একইভাবে সবগুলো করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে সাইডের কর্নারগুলো ভালোভাবে চেপে চেপে লাগানো হয় ভাজার সময় যাতে এগুলো না খুলে যায় তো আমার সবগুলো ক্রামস দিয়ে কোট করা হয়ে গেছে এখন এগুলোকে আমি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে মাছ ভরে সংরক্ষণের জন্য রেখে দিব দুটো লেয়ার হলে মাঝখানে টিস্যু দিয়ে অবশ্যই এগুলোকে আলাদা করে নিতে হবে যাতে এগুলো বরফ হওয়ার পরে খুব ইজিলি ছুটে যায় এগুলো সার্ভ করার আগে নর্মাল টেম্পারেচার আসার প্রয়োজন নেই বরফ থাকা অবস্থায় সরাসরি ডুবো তেলে দিয়ে চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ